গুড ইভিনিং এভরি প্যারেন্টস, আজকে আমরা ক্লাস ওয়ানের বেঙ্গলি নিয়েছি, পার্ট দুই থেকে আরম্ভ করছি। এখানে আছে নিজে পড়া, নিজের পড়া, এটা লাইক দ্যাট পোয়াম, এটা নিজে নিজে ওদের পড়তে হবে। আর তারপরে আছে একটা গল্প, গল্প নিয়ে এখানে পুরো এক্সারসাইজ দেওয়া রয়েছে, এক্সারসাইজগুলো সলভ করতে হবে। নাম্বার ওয়ানটা সঠিক জায়গার র ফেলার, এটা করতে হবে, মানে নম নম তাল হলো নম্র, ভম ভম ওর মধ্যে র ফেলা লাগিয়ে ভ্রম হবে, এইভাবে এইগুলো করতে হবে। নাম্বার ওয়ান ওয়ানটা কম্পালসারি। সেকেন্ড হলো ছক থেকে বর্ণ মিলিয়ে পাশাপাশি শব্দ তৈরি হবে। আমার এখানে কয়েকটা করা রয়েছে, আপনারা পজ করে ওকে আর সলভ করে নেবেন। সেকেন্ড আছে ছক থেকে বর্ণ মিলিয়ে পাশাপাশি শব্দ তৈরি করা হয়, এটা আপনারা করতে পারেন, এটা করতে হবে সেকেন্ড নাম্বার। তারপরে আসছি আমরা নাম্বার ফাইভ, এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও মিন্স ওয়ান ওয়ার্ড অ্যান্সার, কেমন রাত্রির কথা জানলেন। তাহলে আপনি চ্যাপ্টার থেকে দেখে কোশ্চেনটা সলভ করে নেবেন। এবার আমরা আসছি পার্ট তিন, থার্ড চ্যাপ্টার, নিজের পড়াটা পড়তে হবে। এটা আবার বলছি পোয়েট্রি, অ্যান্ড দিস ওয়ান ইজ গল্প মিন্স স্টোরি, স্টোরি দিয়েই এখানে আছে। এক কথায় উত্তর দাও, ওয়ান ওয়ার্ড অ্যান্সার পুরোপুরি আপনাকে সলভ করতে হবে আর মুখস্থ করতে হবে। আর এখানে ফার্স্ট আর সেকেন্ড এই দুটো কম্পালসরি আপনাকে করতে হবে। তারপরে আসছি আমরা পার্ট চার, সেম নিজে পড়া লার্ন, অ্যান্ড গল্প মিন্স স্টোরি আপনাকে পড়তে হবে। এক কথায় এটা পড়তে হবে, এখানে সঠিক বর্ণ এগুলো করতে হবে না। পার্ট পাঁচে আসলাম সেকেন্ড, এখানে নিজের পড়াটা বাদ দিতে হবে, এটা মুখস্থ করতে হবে না। ওখান থেকে আমি যত টেল চ্যাপ্টারগুলো বলছি আপনাকে, টেন অবধি এটা আমরা নিয়ে যাচ্ছি, পার্ট দুই থেকে পার্ট দশ অবধি, তার মধ্যে যে কোনো দুটো নিজের পড়া মিন্স পোয়াম, ইফ এনি টু ইউ হ্যাভ টু লার্ন এটা। আর আমার বাংলায় প্লিজ যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করবেন, আমি আমার হতে পারে আমার বাংলা মিস্টেক তো হবেই, ডেফিনেটলি খুব একটা ভালো না, সেই জন্যে প্লিজ একটু ম্যানেজ করে আপনারা করে নেবেন। এই গল্পটা পড়তে হবে, এই গল্প কেন আমাদের দেশের গল্প, আমাদের ইন্ডিপেন্ডেন্ট গল্প আছে, তো ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু দুটো করতে হবে, আর এক কথায় তো এর খুব ভালো করে লার্ন বাই হার্ট, মানে ভালো করে মুখস্থ করতে হবে, এখান থেকে অনেক কোশ্চেনগুলো আপনাকে ধরা যাবে। পার্ট ছয়ে আসছি আমরা, ভীষণ গরম উষ্ণ হাওয়া, এটা খুব ইন্টারেস্টিং পোয়াম, তো এটা লর্ণ করতে হবে। আর এর গল্পটা নিতে হবে না, শুধু এক কথায় উত্তর শুধু এটা করতে হবে। নেক্সট আসছি আমরা পার্ট সাত, পার্ট সাতে নিজের পড়াটা বাদ দিয়ে দিতে হবে, গল্পটা পড়তে হবে, গল্পটা করার পর শুধু একটি বাক্যে উত্তর দাও, নাম্বার ফিফথ করতে হবে। পার্ট আট আসলাম মিন্স এইট চ্যাপ্টার, এইট চ্যাপ্টার আপনাকে বাদ করে দিই। নাইন চ্যাপ্টারে আমরা আসছি, এখানেও নিজে পড়াটা বাদ করে দেবো, শুধু গল্পটা, এটা টাইগার নিয়ে একটা স্টোরি আছে, ইন্টারেস্টিং, বাচ্চাদের খুব ভালো লাগবে এটা করতে। তারপরে এখানে পার্ট থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আপনাদের পড়তে হবে। তারপরে এক কথায় দ্যাট মিন ওয়ান ওয়ার্ড অ্যান্সার আপনাকে সলভ করতে হবে। লাস্ট আসছি আমরা পার্ট দশে, পার্ট দশে আছে নিজে পড়া, এটাও খুব ভালো, শক্ত হাতে ধরের মরা, এটা ভালো পোয়াম, এটা লার্ন করতে হবে। আর নেতাজি উপরের একটা গল্প আছে, এটা পড়তে হবে। এর দিয়েই আমার এখানে এক্সারসাইজগুলো আছে, ডেফিনেটলি এক কথায় উত্তর দাও, আমরা কাকে নেতাজি বলি, ইন্ডিপেন্ডেন্সের যে গল্পটা আর নেতাজি, এটা খুব কমন কমন জিনিস, মানে সবাইকে জানতে হবে, ইটস আ কম্পালসারি চ্যাপ্টার, সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন বাই হার্ট অল কোশ্চেন। এখান এই দুটো চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেনগুলো তোমার ধরা যেতে পারে, মিন্স জিজ্ঞেস করা যেতে পারে, তো এটা পড়তে হবে। আমরা সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলি, নেতাজির বাহিনীর নাম কি, আপনি এখানে গল্প থেকে এগুলো খুঁজে নেবেন, সব এখানে অলরেডি দেওয়া আছে। নেক্সট হচ্ছে আপনার নাম্বার ওয়ান, নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে একটি শব্দ তৈরি করো। এখানে কয়েক ওয়ার্ড দিয়ে, একটা ওয়ার্ড দেওয়া আছে, তার থেকে আপনাকে একটা কমপ্লিট ওয়ার্ড মেকিং করতে হবে। পার্ট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার এখানে নাম্বার টু প্রিন্টিং, বাট দিস ইজ নট নাম্বার টু, দিস ইজ নাম্বার থ্রি, এটা আপনাকে করতে হবে। এইটা হবে ফোর। তাহলে আপনাদের রিডারটা শেষ হলো, এবার আমরা ব্যাকরণে, দ্যাট মিন গ্রামারে আসছি। গ্রামার বই এদের যে স্কুল সিলেক্ট করেছে, নো ডাউট খুব ভালো বই, ফার্স্ট চ্যাপ্টার আসছে ভাষা ও ব্যাকরণ, তার থেকে এখানে আমরা
সবার ডেফিনেশন রয়েছে আর অলরেডি এখানে সলভ এক্সারসাইজ আছে, ভাষা কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে, ভাষার কয়টি রূপ কি কি, কথা ভাষা কাকে বলে, লেখা ভাষা কাকে বলে, এগুলো সব এখানে অ্যান্সার দেয়। যেমন ভাষা কাকে বলে, মানুষ মনের ভাবে প্রকাশের জন্য অর্থপূর্ণ যেসব কথা বলে তাকে ভাষা বলে। তো সেইভাবে এখানে সাথে সাথে দেওয়া আছে আর খুব শর্ট, আমি এগুলো রিড করে দেখেছি, খুব শর্ট অ্যান্সার, তাহলে এটা আপনাকে পুরো লার্ন করতে হবে। সেকেন্ড শূন্যস্থান এগুলোর সঙ্গে বাদ দিতে হবে। ধ্বনি ও বর্ণ মধ্যে এই চার্টগুলো জাস্ট আপনারা বাচ্চাকে আফটার এক্সামিনেশন আপনি জাস্ট রিভিশন করাবেন, কিন্তু এই কোশ্চেনের প্রশ্নগুলো লার্ন করাতে হবে। ধ্বনি কাকে বলে, মানুষের মুখের উচ্চারিত শব্দ যুক্ত অংশকে ধ্বনি বলে, ধ্বনির কয় প্রকার ও কী কী, ধ্বনি দুই প্রকারের, স্বর ব্যঞ্জন ধ্বনি। তো এইভাবে এই কোশ্চেনগুলো ওদের লার্ন করাবেন। দুটো চ্যাপ্টার হলো, তারপরে আমরা আসছি পথ পরিচয়টা বাদ করে দিচ্ছি। লিঙ্গ মধ্যে আছে, লিঙ্গ মধ্যে একটা চার্ট দেওয়া আছে, এই পুরো চার্টগুলো ওদের লর্ণ করতে হবে। লিঙ্গ কাকে বলে কি বলে, এগুলো কিছুই না, জাস্ট পিতা মাতা, পুরুষ মহিলা, ভাই বোন, স্বামী স্ত্রী, বাদশাহ বেগম, গায়ক গায়িকা, বলদ গাই, নায়ক নায়িকা, রাজা রানী, ছাত্র ছাত্রী, এইভাবে আর চার্ট আছে সেগুলো। আমার প্রোনাউন্সিয়েশন ডেফিনেটলি হিন্দির টান বেশি, তো আপনারা বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন মতন ওকে করে পড়বেন। এই চারটা পুরোপুরি লার্ন করতে হবে, ব্যাস। এদের রিডার আর ল্যাঙ্গুয়েজ আমি দুটোই বলে দিলাম, এটুকু করলে ওদের বাংলা সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাতেই আমার লেটেস্ট ভিডিওগুলো আর ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের অ্যান্ড ক্লাসেস ভিডিও পেতে পারবেন। সো প্লিজ ইচ অ্যান্ড এভরি ওয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার ভিডিও শেয়ার লাইক করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।